হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনমানঙ্কু স্বাগত করছি বর্তমানর এই ভিডিও। দেখুন ফ্রেন্ডস, নূয়াকরি আপনমানন পাই গ্রাম রোজগার সেবকর পুনি থরে নিযুক্তি আসিছি আপনমানন পাই। তবে এথিরে আপনমানকর যে পোস্ট রহিছি, টোটাল নম্বর ভ্যাকেন্সি যাহা রহিছি, ওড়িশার পিলা মানে সমস্ত এথি পাই অ্যাপ্লাই করি পারিবে। নো এক্সাম, নো ফি আপনমানকু এথি রহিছি। কোনসি এক্সাম দবা পড়িব নাহি, কোনসি অ্যাপ্লিকেশন ফি দবা পড়িব নাহি। আপনমানে মাগণারে আর ফর্মকু অ্যাপ্লাই করি পারিবে। সবু জেলার পিলামানে এতে ইলিজিবল অটান্তি, উভয় পুরুষ ও মহিলা মানপাই এই রিক্রুটমেন্ট রয়েছে। অফলাইন প্রসেস রহুচি, আপন মানে স্পিড পোস্ট কিংবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে ডাক যোগাযোগে ফর্ম কো অ্যাপ্লাই করে পারিবে। তবে ভিডিও মাধ্যমে মু আপনমানকু জবর সম্পূর্ণ অপডেটটি প্রোভাইড করিবি, তেণু করে আপন মানে ডিটেলস রে ভিডিওটিকু শেষ যাই ওয়াচ করিবে। আপনমানকু অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকু লাইক টিয়ে করিবে, সাঙ্গ সাথীঙ্ক সহিত শেয়ার করিবাকু জমারু ভুলিও নাই, এবং চ্যানেলকু প্রথম থর করে ভিজিট করলে চ্যানেলকু সাবস্ক্রাইব করে নেবে, নোটিফিকেশন বেলকু ক্লিক করিকি অলরে সেট করিবে লাটেস্ট সব অপডেটকু টাইম টু টাইম সবুঠু প্রথম পাইবা। এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আপনমানকম টেলিগ্রাম চ্যানেলর লিঙ্ক মিলিযিব, যেটি ক্লিক করিকি আপনমানে টেলিগ্রামে জয়েন করে পারিবে। ছোট বড় জব অপডেট টাইম টু টাইম আপনমানে সেটি মধ্যে পাইপারিবে। তবে দেখুন এই ফ্রেন্ডস, এটা রয়েছে সেই আমার জিআরএস রিক্রুটমেন্টর পিডিএফটি, যেটি কি অফিসিয়ালি আনাউন্সমেন্ট হয়েছে আপনার ভ্যাকেন্সির ডিটেলস এবং ক্রাইটেরিয়া। এই আপ্লিকেশনর লাস্টকু আপনার আপ্লিকেশন ফর্মাট মিলিযিব, যে আপ্লিকেশন ফর্মাটকু আপনার ডাউনলোড করবে, ডিটেলসে পড়িকি বুঝিকি আপনার যে স্থানকু পৌঁছবে সেই স্থান বিষয়ে আপনার কহি রাখুছি। রিক্রুটমেন্টর পলিসি অনুসারে বা ক্রাইটেরিয়া অনুসারে যা বি অপডেট আসছে মু আপনার জনাওছি, ধ্যান দিয়ে জানি রাখুন। দেখুন এটি যে রিক্রুটমেন্ট রয়েছে বৌদ্ধ ডিস্ট্রিক্ট তরফ রয়েছে, জেলা পরিষদ বৌদ্ধরে আপনার এটি নিযুক্তি মিলুচি। গভর্নমেন্ট জব রয়েছে, পরমানেন্ট জব রয়েছে, আপনার গ্রাম রোজগার সেবক পোস্টর ভ্যাকেন্সি দেখবাকে মিলুচি, যেহেতু উভয় পুরুষ এবং মহিলা আপ্লাই করে পারবে। ফ্রেন্ডস, অফলাইন প্রসেস রয়েছে, স্পিড পোস্ট কিংবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনার এর ফর্মকে আবেদন করে পারবে। জব লোকেশন বৌদ্ধ ডিস্ট্রিক্টরে রয়েছে আপনার 25 সেপ্টেম্বর 2024 পূর্বর আপনার এর ফর্মকে আবেদন করে পারবে। বোথ মেল আন্ড ফিমেল সমস্ত এথিপাই ইলিজিবল অটান্তি। যদি আপনার এই ফর্মকে আপ্লাই করা চাহুন, তাহলে যদি আপনার প্লস টু কোয়ালিফিকেশন কমপ্লিট করে দিয়েছেন এবং কম্পুটর নলেজ উপরে ধারণা আছে, তাহলে আপনার এখন আপ্লাই করে পারবে। এজ লিমিট 18 বর্ষ 40 বর্ষ প্রার্থী মানে এথিপাই ইলিজিবল, এবং এসসি এসটি এসসিবিসি ক্যাটাগরি ওমেন মানপাই 5 বর্ষ রিল্যাক্সেসন রয়েছে। পিডব্লুডি ক্যাটাগরি আপনার 10 বর্ষ এজ রিল্যাক্সেসন মিলুচি। যদি আপনার এর বিলংস করছেন, তাহলে আপনার নিযুক্তি এজ রিল্যাক্সেসন পাইপারে। ফ্রেন্ডস, এটি আপনার যে ভ্যাকেন্সির ডিটেলস আসছিল, তাদের এজুকেশনাল কোয়ালিফিকেশন কম রয়েছিল তা আপনার কহি রাখলি। চালু জাঁয়া ভ্যাকেন্সির ডিটেলস কত রয়েছে। টোটাল নম্বর ভ্যাকেন্সি 45টি রয়েছে। যদি আমি দেখা এটি আপনার ইউআর ক্যাটাগরি 35টি, এসসিবিসি 5টি, এসসি 2টি, এসটি 3টি পোস্টর ভ্যাকেন্সি রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ আপনার মেল 23টি, ফিমেল 12টি, ইউআর ক্যাটাগরি মেল 4টি, ফিমেল 1টি, এসসিবিসি ক্যাটাগরি মেল 2টি, ফিমেল 0, এসসি ক্যাটাগরি মেল 3টি, ফিমেল 0, এসটি ক্যাটাগরি। এইভাবে আপনার ভ্যাকেন্সি দেখবাকে মিলুচি। তবে যদি আপনার এতে নিযুক্তি পাওছেন, বহুত বড় স্যালারি রয়েছে, 7000 টাকা পর মন্থ বেসিক রয়েছে। টোটাল উপরে 8880 টাকা আপনার পর মন্থ বেসিক দরমা এটি দেখবাকে মিলুচি। তবে এটি আপনার যে নিযুক্তি রহব, সেই নিযুক্তির সিলেকশন প্রোসিজর আপনার কহি রাখুছি। সিলেকশন প্রোসিজর মেরিট বেসিক সিলেকশন রহব, দশম প্লস টু মার্ক অনুসারে আপনার এটি নিযুক্তি দিয়েযিব, তাপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েকি আপনার এটি চাকরি পাইপারে। কোণী আপ্লিকেশন ফিজ না, সবু ক্যাটাগরির পিলামানে ফর্মকে মাগণারে আপ্লাই করে পারবে, কোণী আপ্লিকেশন ফিজ দেওয়াকে পড়বে না। 27 অগস্ট 2024 এর অফিসিয়াল নোটিফিকেশনটি পব্লিশ করা যাই, 25 সেপ্টেম্বর 2024 পূর্বর আপনার এর ফর্মকে আপ্লাই বি করে পারবে, স্পিড পোস্ট কিংবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে। ফ্রেন্ডস, এটি আপনার যে আপনার যেতে ফর্মটিকে আপ্লাই করবে, ঠিক আছে, এটি আপনার কিছু ডকুমেন্ট বি আবশ্যকতা রহব। ডকুমেন্ট গুড়ি মু আপনার কহি রাখুছি, অল এজুকেশনাল সার্টিফিকেট উইথ মার্কসিট, কম্পুটর সার্টিফিকেট, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্ট সার্টিফিকেট, এবং আইডি কার্ড, যেটা কি আধার কার্ড হয়ে পারে, ভোটর আইডি হয়ে পারে, ড্রাইভিং লাইসেন্স হয়ে পারে, কিংবা প্যান কার্ড বি হয়ে পারে। তবে এ ডিটেলস আপনার জনাই রাখলি, আপনার যেতে ফর্মকে আপ্লাই করবে এইসব সার্টিফিকেট আপনার সংলগ্ন হব। তবে যদি অধিক সূচনা চাহুন, তাহলে অফিসিয়াল সাইটকে ভিজিট করতু, ভিডিওর ডেসক্রিপশনে এই পোস্টর লিঙ্ক মিলিযিব, যেটি ক্লিক করি ডিটেলস অপডেট আপনার পাইপারে।
ଏହାର ନୋଟିଫିକେସନ୍ କୁ ଡାଉନଲୋଡ଼ କରିବାକୁ ଚାହୁଁଥିଲେ ଆପଣମାନେ ମଧ୍ୟ ସେ ଭିଡ଼ିଓ ଡେସ୍କ୍ରିପ୍ସନ୍ ଚେକ୍ କରନ୍ତୁ, ଅଫିସିଆଲ ନୋଟିଫିକେସନ୍ କୁ କ୍ଲିକ୍ କରିକି ଡାଉନଲୋଡ଼ କରନ୍ତୁ ଆମର ସାଇଟ୍ କୁ ଭିଜିଟ୍ କରିକି। ଏଇ ପେଜ୍ର ଶେଷକୁ ଆପଣମାନଙ୍କୁ ମିଳିଯିବ ଆପ୍ଲିକେସନ୍ର ଫର୍ମାଟ୍, ଯେଉଁ ଆପ୍ଲିକେସନ୍ର ଫର୍ମାଟକୁ ଆପଣମାନଙ୍କୁ ଭରିବାର ଅଛି। ଠିକ୍ସେ ଆପଣମାନଙ୍କର ଯେଉଁ ସ୍ଥାନ ରହିଛି ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ଜିଲ୍ଲା ପରିଷଦ ବୌଦ୍ଧ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ, ସେଠିକୁ ଆପଣମାନଙ୍କୁ ପହଞ୍ଚାଇବାର ଅଛି। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଇଏ ଥିଲା ଡିଟେଲ୍ସ ଅପଡ଼େଟ୍ଟି ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ପ୍ରୋଭାଇଡ଼ କଲି। ବୌଦ୍ଧ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ତରଫରୁ ଆସିଥିବା ନିଯୁକ୍ତି ଭିତ୍ତିକ ସୂଚନା ଗ୍ରାମ ରୋଜଗାର ସେବକ, ଯଦି ଆପଣମାନଙ୍କର କୌଣସି ବି ଅପଡ଼େଟ୍ରେ ଡାଉଟ୍ ଥାଏ ନିଶ୍ଚିତ ରୂପେ କମେଣ୍ଟ ସେକ୍ସନ୍ରେ କମେଣ୍ଟ କରିନେବେ, ତାର ରିପ୍ଲାଏ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ନିହାତି ରୂପେ ସେୟାର କରିବି। ତେବେ ବର୍ତ୍ତମାନର ଭିଡ଼ିଓରେ ବାସ୍ ଏତିକି, ନେକ୍ସଟ ଅପଡ଼େଟ୍ରେ ନୂଆ ତଥ୍ୟ ନୂଆ ସୂଚନା ପ୍ରୋଭାଇଡ଼ କରିବି। ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ।